হ্যাপি হ্যাপি আরে এই যে দাদাটাকে জিজ্ঞাসা করো আমাকে কিছু কেন বসন্ত এসে গেছে আবেগে কাঁপিছে আঁকি বসন্ত এসে গেছে ভারত সম্মান দেব কাজলের বেশ কিছু গোষ্ঠী গাজলের বেশ কিছু গোষ্ঠী এবং ব্যক্তি যারা গাজলের হয়ে অনেক কিছু কাজ করছেন সাংস্কৃতিক জগতে শিক্ষা জগতে তাদেরকে ভারত সম্মান প্রদান করব। তার আগে চিন্ময় দেব বর্মন গাজলের বিধায়ক মাননীয় চিন্ময় দেব বর্মনকে বরণ করে নেব। আচ্ছা কিষান কই কিষান লালটা লাগবে লাল লালটা দিয়ে দে ভালো ভালো লাগে না নীলটা তোকে দেয় দেওয়া হয়নি নীলটা দে হ্যাঁ একটু লাগা আরে কালার কালো লালে পে লালে লালে হ্যাপি একদম পাউডার
একদম পাউডার 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 ভালো লাগছে কিন্তু বল দারুণ লাগছে হ্যাঁ স্লিপ স্লিপ ভালো লাগছে পাউডার আজ এই গ্রাম তো আমাদের দৌলতপুর চলছে গাজল হাই স্কুল ময়দানে খুব সুন্দর লাগছে লাগছে ভালো ভালো ভিডিও বানায় লিঙ্কটা দিয়ে দেবো তোমাদেরকে হ্যাঁ একটু সাপোর্ট করো তোর এক্সপিরিয়েন্স বল আজকে লাইভের প্রথম এখানে এসেছি প্রথম কথা হ্যাঁ তারপরে দেখছি অনেক মানুষজন কেমন লাগছে কেমন লাগছে এনজয় হ্যাপি হলি বাহ তোর এক্সপিরিয়েন্সটা শুনবো আমিও লাইভে প্রথম আসলাম আচ্ছা কিন্তু একটু লেটে ঢুকলাম তো লেটে বলতে নিজের আওয়াজ পাচ্ছি না নিজের আওয়াজ পাচ্ছ না মজাটা পাচ্ছি না আচ্ছা আর এমনি কেমন লাগছে আমরা কয়েকজন আচ্ছা আরো জনাদের এখনো তো দেখতে পাইনি আচ্ছা আদিয়া তোমার এক্সপেরিয়েন্সটা বলো দারুণ দারুণ আমরা লাইভে প্রথম আসলাম আচ্ছা লাইভে প্রথম এসে দেখি যা এনজয় হচ্ছে আর কি আচ্ছা ধারণা রয়েছে আচ্ছা আমাদের তো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কিছু নাই একদম আমরাই আমরাই একদম একদম আমিও এদের মধ্যে প্রথমবার লাইভে ফার্স্ট টাইম বসন্ত উৎসব পালন করতে এসেছি তো ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স ওয়াও ওয়াও খুব সুন্দর লাগছে এবং আমরা ওয়াও আর ওয়াও চারদিন ওয়াও আর ওয়াও নেক্সট টাইম আবার হবে তো ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স খুব সুন্দর লাগছে দারুণ লাগছে হ্যাঁ এই যে আমাদের সাথে আরেকটা আছে বাপি তোর তোর এক্সপিরিয়েন্স আমার আমার এক্সপিরিয়েন্স আমার তো ঢাকা ফার্স্ট টাইম লাইভে ফার্স্ট টাইম মানে আমরা সবাই ফার্স্ট টাইম সবাই ফার্স্ট টাইম প্রথমবার গার্লফ্রেন্ড ছাড়া আসি তো একটু কষ্ট হচ্ছে মনের মধ্যে কিছু করার না শুধু যে গার্লফ্রেন্ড নিয়ে আসতে হবে সেটা না আমরা অলরেডি বিবাহিত বাড়িতে বউ আছে বাপতে চলেছে ভালো মানে যেটা সত্যি কথা সেটা বলতে কোনো অসুবিধা নেই দেখিয়ে দেয় আমরা এনজয় করছি দুধর আট মিনিট আছে হ্যাঁ কেউ যদি সিঙ্গেল থাকে তো আমাদের দেখে যে হ্যাঁ সিঙ্গেল বাড়ি কি বলছে একটু শুনে ভালো মানে বল না না আপনি বলেন না ভালো আপনি বলেন না আয় রে আয় রে জ্বালা রে আপনি কেন করছেন তো খুব সুন্দর এক্সপিরিয়েন্সটা খুব ভালো লাগছে বলো এক্সপিরিয়েন্স বসন্ত উৎসবের এটা এটা তোমার এর আগে এসেছিলে নিশ্চয়ই প্রতি বছরে আসে আমরা আমরা এমন পার্সন যে এবারে প্রথম আসলাম আচ্ছা আপনার এক্সপিরিয়েন্স
আমার তো অসম্ভব আচ্ছা ভালো লাগছে, অসাধারণ। কিন্তু গেলবারের থেকে এবার প্রচন্ড হারে মানে বৃষ্টি বলতে চাইছে, বৃষ্টি কিন্তু নাই মানুষের, কিন্তু দুঃখের বিষয় খিচুড়ি খাওয়া হলো না। খিচুড়ি দিচ্ছিল যে এখানে পাওনি তোমরা? কোথায় যা দিচ্ছে জানি না, মাছের দাম দিয়ে আচ্ছা আরে এই দাদাটাকে জিজ্ঞাসা করো আমাকে কিছু বলো। কেন তো এরা নিরন্তর এই যে রোদের মধ্যে দেখো এই যে এভাবে খিচুড়ি খিচুড়ি প্রসাদ দিয়ে এরা পরিষেবা দিয়ে চলে যাচ্ছে, এদেরকে স্যালুট জানাই। তোমাদের নাম হলো একটু বলে দাও। অজয় বর্মন। অজয় বর্মন দাদা, তোমার নামটা বলো? আমার নাম পার্থ মির্জা। বাহ খুব সুন্দর, এদেরকে স্যালুট জানাই। এদিকে আমি নিজে থেকে চামচ দিচ্ছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো এই যে দেখো রোদের মধ্যে এরা খিচুড়ি প্রসাদ দিয়ে নিরন্তর পরিষেবা দিয়ে চলে যাচ্ছে। খিচুড়ি শেষ, খুব সুন্দর। খিচুড়ির সাথে আবিরও মুখে ঢুকে যাচ্ছে, আরো খিচুড়ি আরো টেস্টি লাগছে। ভেরি গুড, ভেরি গুড।